আজকে হঠাৎ করে কাল থেকে প্রায় 8-10 টাকা কেজিতে বৃদ্ধি। কালে আমি গতকালকে 24 তারিখ ছিল, 24 দিন ছিল, আমি ওই দিনে বিক্রি করেছি 40-45 টাকা কেজি পেঁয়াজ, এবং ওই পেঁয়াজ সন্ধ্যার সময় বিক্রি করছি 50 টাকা। আর আজকে 25 তারিখ, 25 দিন, আজকে মাল বিক্রি হচ্ছে নিচে 48, উপরে 55 টাকা। তবে কালকে থেকে আজকে 8-10 টাকা বেশি। তবে এবং এই বেশির কথা শুনে আজকে দেশে বাজার যাচ্ছে 1800-2200 টাকা মন, যা গতকাল ছিল 1300-1600 টাকা মন। আর আজকে 1800-2200 টাকা মন ফরিদপুর জেলায়, এবং আমাদের পাবনা, কাশীনাথপুর এবং চিনেখোড়া, আতাইকুলিয়া, নাজিরগঞ্জ, বনগ্রাম, বনফোলা বিভিন্ন হাটে আমাদের পাবনাতে 1800-2200 টাকা মন পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে দেশে। তবে ওই মালটা যদি আসে, এখন লাভ হবে কি লস আছে বলা যায় না, যদি আমদানি বেশি হয় এই বাড়ে এই কমে, বাজারটা এই একদিন বাড়ে একদিন কমে। তো সকালে বেশি 55-54 টাকা, 48-50 টাকা, আর এই মুহূর্তে এখন মনে করেন যে আবার কাস্টমার কম, আবারও মনে হয় বাজার কমে নাকি দু একদিনের ভিতর সন্দেহ। তবে যদি বাজারে এলসি সরকার নিষেধাজ্ঞা করেছে বাজার থেকে এলসি দিব না, যদি এলসি না দেয় তাহলে বাংলাদেশের কৃষক আবারও কিছু পয়সা পাবে। না, এলসি আসার কোনো সম্ভাবনা নাই। টিসিবি যে মাল দিত, ও টিসিবির মালও 10,000 টন আসতো বাংলাদেশে, মনে হয় আমার সন্দেহ ও 10,000 টন আর দেবে না। মোট 50,000 টন, 49,000 টন পাস হয়েছিল, তার মধ্যে 40,000 টন আসে গেছে বাংলাদেশে। ওডিয়া টিসিবি আলারা ডিলাররা যারা, ওরা পাবলিকে না দিয়ে যারা আড়তদার তার কাছে বিক্রি করে দেয় গোপনে। ওইসব পিস আইসে বাংলাদেশে আড়তে আইসে বিক্রি করে গোপনে, কিন্তু কোনো পদক্ষেপ নেয় না সরকারের লোকজন। এই মালগুলি তো গরিব পাবে, কিন্তু ওইগুলো পাচ্ছে ডিলারের কাছ থেকে কিনে নিয়ে আসে, টিসিবির মাল বিক্রি করছে কত কত আড়তদাররা, কিন্তু এগুলো তো গরিবের আশাটা নিশ্চিত হয়ে যাচ্ছে। কিন্তু ওই জন্যই মনে হয় টিসিবির যে মাল আরও বন্ধ হয়ে যাচ্ছে আর কি, এই কারণ, হ্যাঁ মূল কারণ এটা। আর বাংলাদেশের, ভারতের সরকার বাংলাদেশে আর পিস আজকাল থেকে বন্ধ করে দিয়েছে, মনে হয় ভারত সরকার আর পিস দেবে না, বাংলাদেশেই কম দাম, তাহলে আসতে পারে বা সরকারও আনার চেষ্টা করতো এবং ভারত সরকারও কিছু দিত আর কি। হ্যাঁ, সুখসাগর, মেহেরপুর এটা আসতেছে না, এর আগে আইছিল কিন্তু এখন কম আসতেছে। এটা বিক্রি করছি 50-53 টাকা, আইজ আমি একটা সুখসাগর আছে 53 টাকা বিক্রি করেছি, সে পিসটা দেশি বীজের দাম কমছে। হ্যাঁ, 50 না, দেশি বীজ আমি আজকে 48-55 টাকা বিক্রি করছি, আজকে 48-55 টাকা, যা গতকাল থেকে 8-10 টাকা বেশি, একটু বাইরের মোকামে একটু বেশি আছে। চট্টগ্রাম কালকে 56-57 টাকা মালের দাম গেছে, এবং বগুড়া তো 55-56 টাকা দাম গেছে। আমি বাইরের খবর রাখি, বারো দ্বারাও ফোন দেয়, অনেক কৃষকই ফোন দেয়, বা যারা ব্যবসা করে তাও আমার কাছে ফোন দেয় যে বাজারটা কত যাচ্ছে, এবং যারা ক্রয় করে না ওনারাও আমাকে ফোন দেয় যে ভাই আজকে বাজার কত। আমি নিগেল বাজারটাই সবচেয়ে বলে দিই, আমি কোনো জিনিস তো আমি হাতে রাখি না, যা আছে সব বলে দিই সঠিক তত্ত্ব। আবার আগামীকাল 10 টাকা কমতে পারে, বাড়তে পারে, এবার তো এই যাচ্ছে, একদিন 10 টাকা বাড়ে আবার পরের দিন 5 টাকা কমে যায় বা 10 টাকা কমে যায়, এইগুলো কন্ডিশন হচ্ছে। আদা বেচলাম ভাই 130-140 টাকা, এটা না চায় না, আদা চায় না ভালো আদা, 140-135 টাকা কেজি ধরে। পেঁয়াজটা বিক্রি করছি ভাই 50-52, হ্যাঁ ওটা 50-52, হ্যাঁ এটা ফরিদপুরের মাল, এটা ফরিদপুরের মাল, হ্যাঁ ফরিদপুরের মাল, ওটা ফরিদপুরের মাল, ওটা পাবনার মাল, ওটা 55-56 বিক্রি হলো আজকে, 54-56, হ্যাঁ 54-56, হ্যাঁ ওটা রাজবাড়ি ওইসা এলাকার মাল ফরিদপুরে, ওটা বিক্রি 50 টাকা, হ্যাঁ 48-50 টাকা বিক্রি হচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রসুন এটা বেচলাম 80-82, 80-82 টাকা কেজি, কেজিতে রসুন, হ্যাঁ ফরিদপুর বাংলাদেশি রসুন, আগের রসুন আছে ওই রসুনটা বিক্রি করছে আপনি 65-60 টাকা, এটা নর্মাল নর্মাল রসুন, ওরা 60-65 টাকা বিক্রি করেছে ওইটাই আর কি।
তবে এখন আমি আশা করি যদি এলসি পিএসজি বাংলাদেশে না দেয় না আসতে দেয় তবে কৃষক কিছু পয়সা পাবে এবং বৈশাখ মাসের মধ্যে 2500-2600 দিন মন থাকবে এরকম থাকবে 2400-2500 থাকলে মানে মন কৃষক মানে লস হয়ে যাবে না লাভ হবে না তবে কৃষক পাবলিকও বাঁচবে আবার যারা কৃষক যদি বাঁচে দেশ বাঁচবে কৃষক বাঁচবে না দেশ বাঁচবে না কৃষক যদি বাঁচে সোনার বাংলায় থাকবো দেখেন আজকে কৃষকের কার্ড নিয়ে আমরা জমি রেজিস্ট্রি করা নিয়ে এডিডি নিয়ে এইটা নির্ভরশীল এই চাষাবাদ দিয়ে চাষাবাদের পরই সব যদি কৃষক মনে করেন যে নর্মাল আদের টাকা পয়সা না পায় তার সরকার তো ট্যাক্স তোলায় সরকারের জমি রেজিস্ট্রি করতে এক বিয়ে 1 লক্ষ টাকা লাগে গ্রামে এগুলো টাকা করতে দেয় সরকার তো মনে করেন যে আমাদের এই টাকায় নেই সব বেতন আমি মনে করি পাবলিকের টাকায় নেই তো সরকার কর্মচারীর বেতন তাতে টাকা পাই পাবে কই এমন সে কৃষক যদি না বাঁচায় তাহলে তো কৃষক বাঁচবে না ঢাকার আড়তদারও বাঁচবে না কৃষক বাঁচলে পরে আমরা বাঁচবো দেশ বাঁচবে বাংলাদেশ বাঁচবে এটাই আর মনে করেন যে আগামীকাল বাজার আমার শুনতে হচ্ছে বাজারটা একদিন কেমন কেমন লাগছে বাজার আগামীকাল 2-3টা কম যাইতে পারে কম যাইতে পারে আগামীকাল আবার 2-3টা আজ থেকে বৃষ্টির কারণে বাদে নাই হঠাৎ করে এলসি গতকালকে নিষেধাজ্ঞা করেছে যার জন্যই বাজার একটু আটা বেশি পাবলিক মনে করছে আবার 80 টাকা কিছু হয়ে যায় নাকি কত ব্যাপারী মনে করে যার জন্য মাল এই আজকে 2200 টাকা দাম হয়েছে 2500 টাকা হ্যাঁ মাঝখানে হ্যাঁ যখন বাজার বাড়তি থাকে তখন কিন্তু সেলটাও বেশি হয় অনেক সেল হয় তারপর আমরা মনে করেন যে সেল হলি পরে আরো ধরো কিছু কমিশন পায় আর কি এই দেই আকাশ আলী জোয়ারদার ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য তো আপনার কাছ থেকে মূলত সঠিক তথ্যগুলোই পাই আমাদের ভিউয়ার হ্যাঁ আমি সঠিক তথ্য দেই শুধু আপনার না যে চ্যানেলে আসুক সঠিক তথ্য দেই আর এবং আমি এই সামবাজার যতটুকু আইডিয়া দেই আমি মনে করি যে আমার মতন আমি ভালো দেই আমি কাউকে তুলনা দিই না আমার মতন আমি ভালো দেই কোনো মিথ্যা কথার আশ্রয় আমি নেই না এটাই হঠাৎ করে দামটা বাড়ছে মনে করি এলসি নিষেধাজ্ঞা করেছে এই জন্য আবার 2-300-400 টাকা মনে বাড়িয়ে গেছে দাম তবে এরকম দাম থাকলে ভালো আর কি কৃষকও বাঁচলো দেশও বাঁচলো কৃষক না বাঁচলে তো সমস্যা পরবর্তী সময় আবার উৎপাদন করবে না আর কৃষক যদি বাঁচে আগামীবার বেশি লাগাবে 72 বীজ লাগবে না আর যদি মনে করেন যে কৃষক না পায় পয়সা তাহলে তো ওরা বীজ আবার কমা দিবে হ্যাঁ এবার আমদানি যদি পাবলিক বীজ বেশি লাগায় তাহলে অর্ধেকে না গেলে পরে 6 আনা বীজ বিক্রি হয়ে গেছে দাম পাইছে 3500-3000 টাকা মন কাঁচা বীজ দাম পাইছে এরা 6 আনা বীজ বিক্রি হয়ে গেছে এখন আরো 6 আনা বা 4.5 আনা পিস বিক্রি হলে পরে অর্ধেক পিস বিক্রি হয়ে যাবে বাংলাদেশে মনে করো অর্ধেক পিস থাকবে এই অর্ধেক পিস থাকলেই বাংলাদেশ চলে যাবে এবার প্রচুর পিস পাবনাতে জন্মেছে এবং ফরিদপুরে জন্মেছে গতবার তো অনেক গুণ বেশি প্রায় 3 আনা 4 আনা পিস বেশি জন্মেছে আর কি 3-4% পিস বেশি গতবারে জন্মেছে বেশি আর কি এটাই ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ ওকে ওকে ওয়ালাইকুম আসসালাম